নতুন দেশি চিকেন নিয়ে এসে বলছে নাকি ভিডিও করেছো, তো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই আমার পাগলামো। ইতিমধ্যে 9:30 সময় এসে হঠাৎই বেল, আমি তো ভয় পেয়ে গেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা, যদিও 8টায় উঠে গেছে, তবে নেশাটা কাটছিল না ঘুমের, মানে ঘুমটা ভেঙে গেছিল, ও তারপরেও ঘুমিয়েছিল। বলেছিলাম না আজকে সকালে বোধহয় হাঁটতে যেতে পারবো না, আজকে বিকেলটায় যাবো। আর ওই দেখো কালকে বলেছিলাম গোছাবো, কিন্তু গোছায়নি, সব চেয়ারের ওপর ডাম্প করেছি, আর এটা তো এখনও কভারটা পাতিনি, এই যে পড়ে রয়েছে। আর এই যে কালকে যে ওর ব্যাগটা এসছে, এই যে ব্যাগটা আমাদের বেশ পছন্দ হয়েছে, কোয়ালিটিও ভীষণ ভালো। মানে ও তো শুধু টিফিন আর জলের বোতল নেবে, হ্যাঁ কিছু তো নেওয়ার নেই যে রোজ ল্যাপটপ নিয়ে ছুটতে হবে বা কিছু, ওটা শুধু প্রথম দিনই নিয়ে চলে যেতে হবে। আর আমি এখানে নিয়ে বসেছি ম্যাগি, আর ওর টিফিন তো তোমরা জানো, আর আলাদা করে বলছি না। আর ওইদিকে আমি ইঁচড়টাকে সেদ্ধ বসিয়েছি, কারণ হতে একটু টাইম লাগবে, অনেকটা পরিমাণের ইঁচড়, তো পুরোটা কেটে রেখে দিয়েছি। তো আমি না সেদ্ধ করেই রাখবো, আগে কি করতাম প্রথম ইঁচড়টা বুঝতে পারিনি, ওটাকে না মানে যেদিন যেদিন খেয়েছি সেদিন সেদিন ওইটুকু করে বার করে সেদ্ধ করেছি। লাস্টের যেটা অনেক দিন হয়ে গেছিলো সেটা না মানে রস টস শুকিয়ে গিয়ে কেমন একটু হয়ে গেছিলো, মানে কেমন বলতে আমি বুঝতে পারিনি, সেদ্ধ বসানোর পরে কিছুতেই সেদ্ধ হচ্ছিল না। লাস্টে আমরা ওরকম মানে একটু একটু শক্ত শক্তই খেতে হয়েছে আর কি, মানে পুরো সফট সেদ্ধটা হয়নি। যাই হোক, আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে আস্তে আস্তে কাজে নামবো। 9:00 বাজে জাস্ট, আর 1 মিনিট বাকি, যদিও আমার 2-3 মিনিট বাকি থাকতেই কাজ হয়ে গেছে। এই যে এই জায়গাটাকে পুরো সেট করে দিয়েছি, যা জামাকাপড় ছিল সমস্তটা ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে আলমারিতে উঠে গেছে। এখানে ব্যাগটাকে রেখে দিয়েছি, কারণ ব্যাগটাকে উঠিয়ে আর আলমারিতে লাভ নেই, তো এখানেই থাক আপাতত কদিন। আর নিচে যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো আমাদের হাঁটতে যাওয়ার জামাকাপড়, আর হচ্ছে স্নান করে পরার। আর এইখানে গামছাটা চলে যাবে বাথরুমে, টাওয়েলটা এখানেই থাকে তোমরা জানো, আর বিছানা পাটিও আমি গুছিয়ে দিয়েছি। ও না থাকলে টুক করে আমার সব হয়ে যাবো, বসে থাকবে এখানটাতে, ঝাঁটাতে দেবে না বিছানাটাকে, তখন ওখান থেকে বালিশ নিয়ে এসে এখানে বসবে, হেলান দেবে, এইসব করে তো। আর তারপর জায়গা জানি জায়গায় রাখে না, এই একটা সমস্যা ওর। তো ও বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার সমস্ত কাজ হয়ে গেল এগুলো, যদিও যখন বেরোচ্ছিলাম জামাকাপড়গুলো ভাঁজ করছিলাম। আর এখন 11টা বাজে বলে গা হেলামি দিলে হবে না, আজকে রান্না আমাকে বসিয়ে দিতে হবে, আজকে হবে ইঁচড়ের তরকারি বলে কথা, সেটা করতে বেশ অনেকটা টাইম লাগবে। আজকে হবে হচ্ছে ইঁচড়টাকে নামাবো, এখন নামিয়ে মুসুর ডালটা সেদ্ধ বসাবো, কারণ আজকে হবে আম দিয়ে টকের ডাল, ইঁচড়ের তরকারি, আর হবে কাতলা মাছ ভাজা, এই আজকের মেনু। তো চলে একে একে শুরু করি। বাজে 11:40, সেই যে 11টা থেকে মোটামুটি করছি, 11:05 যদিও ধরি, কষাচ্ছিলাম এতক্ষণ ধরে আলু ইঁচড় সমস্তটা ভেজে নিয়ে। আর আমি বাটা পেঁয়াজ ইউজ করি না, আমার কি এখন কাদা কাদা হয়ে যায় বলে মনে হয়, আমি পেঁয়াজটাকে কুচি করেই ইউজ করি, তারপরে এরকম ভেজে নিয়ে একটু কষাই, অনেকক্ষণ ধরে কষালাম। আর এটার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি, সেটাকে এবার এটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে আম কেটে রেখেছি, ডালও সেদ্ধ হয়ে গেছে, এটা নাবলে আমি ডালটা বসাবো। কথারীতি বেরোনোর সময় তো ভিডিও করতে ভুলে গেছি, এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি, ভাইয়ের দোকান পরে যাব। আগে ম্যাডাম অনেক দিন ধরে বলছিল কান্ট্রি চিকেন মানে দেশি চিকেন খাবে, দেশি চিকেন খাবে, তো আজকে মনে হলো যে বেরোই, বেরিয়ে একটু সারপ্রাইজই দিই, আর গিয়ে সোজা একবারে দেশি চিকেনটা কিনে নিয়ে গিয়ে ম্যাডামকে একটু সারপ্রাইজ করি। চলো আপাতত দোকানটায় যাওয়া যাক, তারপরে ভাইয়ের দোকান, ভাইয়ের দোকান হয়ে তারপরে চলো যাওয়া যাক।
গ্রামের ডালটা ফুটছে এখানে, আমার এক গামলা ইচড় হয়ে গেছে, এক গামলা নয় আর কি। আমি রাতের জন্যও করে রেখেছিলাম যে রাতে আর কিছু করতে হবে না, ইচড়টা না সব ভালো। দেখো রান্নাও হয়েছে সুন্দর, সেদ্ধও তো কোনো কষ্ট হয়নি, রান্নার পরেও সুন্দর সেদ্ধ রয়েছে, কিন্তু যেহেতু একদম কচি ছিল একটু না কষ্টে কষ্টে ভাব লাগছে। কিন্তু আমি নুন জলে চুবিয়েও রেখেছিলাম, জানি না কি হয়েছে আজকেরটা, যাই হোক খেতে খারাপ লাগছে না, একটু কষ্টে কষ্টে ভাবটা রয়েছে আর কি। তো আরেকজন কি করেছে, এখন দেশি চিকেন নিয়ে এসে বলছে নাকি ভিডিও করেছে, তো তোমরা তো জেনেই গেছো তাহলে। এখন আমি অনেকদিন ধরে বলছিলাম বটে, নিজেরও খেতে ইচ্ছে করেছে, এমনটা নয় যে নিজের খেতে ইচ্ছে করেনি। দাঁড়ো, হ্যাঁ গো, নিজের কি খেতে ইচ্ছে করেনি, আমার নাম দিয়ে যে শুধু চালাচ্ছ। না চালাইনি, তুমি বলছিলে তাই তোমাকে, আমাদের তো কথা হয়েছিল সানডেতে খাবার। ঠিক আছে, আনতে হলে আনতেই হতো, আজকে নিয়ে এলাম, আজকে রাতে খাবো। আবার তো শুক্রবার হবে না, শুক্রবার হবে তো তো দেখা যাবে। ফ্রাইডে এনার এক বন্ধু আছে, আমিও চিনি অবশ্যই, আমাদের ওই দাসনগরেই থাকে, বিরাটির বন্ধু, দেখা হচ্ছে এসে ব্যাঙ্গালোরে, এটা অবশ্যই ভালো কথা। ঠিক আছে, পুনেতে আছে, পুনেতেই তো মাটন করতে দেখেছে, বলছে আমি মাটনই খাবো, কিন্তু বলে দিয়েছে মাটনই খাবে, তো সেই দিনটা আবার মাটন হবে। আবার এই দেশি চিকেন নিয়ে এসে হাজির করেছে, আর পাচ্ছি না, এখন ভাবছি একটুখানি যেটা করবো রাত্রিবেলা সেটাকে ধুয়ে রেখে দিই, ম্যারিনেট করবো হেঁটে এসে, কারণ এখন আর আমার ইচ্ছে করছে না। পেঁয়াজ কাটতে হবে, রসুন কাটতে হবে, আদা কাটতে হবে, সেগুলোকে পেস্ট করতে হবে, অনেক কাজ এখন ইচ্ছে করছে না। আর এখানে মাছ ভাজাটা হচ্ছে হোক, আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, আমার পাগলামো, এখানে তো গাছগুলো তোমরা দেখেইছ এর আগে, এইটাকে নতুন দেখতে পাচ্ছ, এইটা কি গাছ বলো তো? আর এখান দিয়েও একটা বেরোচ্ছে এই যে ছোট্ট, এই যেগুলো অলরেডি উঠে গেছে সেগুলো হচ্ছে রসুন গাছ। আসলে আমার ডাস্টবিনটা এখানেই থাকে, তো এবার কিছু ফেলতে এলে হয়তো বীজ টিজগুলো আমার হাতে লেগে থাকে, সেগুলো সব আমি এখানে ফেলি। আর এখানে কি মনে হচ্ছিলো, আমার সাত আটখানা রসুন একটু বেরিয়ে গেছিলো অঙ্কুর মতো, সেগুলোকে আমি এখানে ছড়িয়ে ফেলে পুঁতে দিয়েছিলাম একটু, প্রত্যেকটা থেকে গাছ বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে একটা কুমড়োর দানা ফেলেছিলাম, সেখান থেকে বেরিয়েছে এইটা, এটা নাও হতে পারে, জানি না এটা হবেই কিনা, তবে রসুন গুলো দাঁড়িয়ে গেছে। একটু আগে আগে বেরিয়ে গেলাম, এখন বাজে 5:30, মানে অন্যদিন 5:45 দিকে বেরোয় আর কি, ওই 5:40 নাগাদ। তো চলো বেরিয়ে যাই, ফিরে এসে কথা হবে। এখন বাজে 6:36, আর হেঁটে হেঁটে এসে আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, ওটাকে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখন এসে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটু সাজিরে আর মানে জৈত্রী, এই দুটোকে একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে ওটার সাথে মাখিয়েছি। তো এই আর কি মাখিয়ে রেখে দিয়েছি, রাত্রিবেলা রান্না হবে। আলু কাটলাম আর হাফ পেঁয়াজ দিয়েছি বেটে, হাফ পেঁয়াজ কুচি করে রেখেছি, ওটা চিকেনে ইউজ করব। বর বলেছে যেন মাটনের মতো পুরো রগরগে হয় ব্যাপারটা, মানে তেল ভাসবে এরকম কিছু একটা, কি রিচ খেতে ভালোবাসে। যদিও দেশি চিকেন, মানে দেশি বলছি, দেশি চিকেন একটু, দেশি মুরগি একটু ওভাবে রান্না হলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমি এখানে এসেছি ঘুরঘুর করছি, কারণ জামা কাপড়গুলোকে তুলবো এখন। এখন বাজে 9:40, তো ও যেহেতু অফিসের কাজ করছিল, মূলত কাজ নয় ট্রেনিং চলছিল, তো ওই জন্য ও ঘরে ছিল, আর আমি ডাইনিংয়ে সোফায় বসে বসে হোস্টেল ডেজ সিরিজটা বেরিয়েছিল সেটা দেখছিলাম হঠাৎই। খুব বেটার কিছু লাগেনি, হবে হয়তো যে যারা হোস্টেলে থেকেছে তারা হয়তো নিজেদের সাথে কানেক্ট করতে পারবে, তবে খুব খারাপ এটা আমি বলবো না, খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ জাতীয় দেখিয়েছে, ভালো। তো ইতিমধ্যে 9:30 সময় এসে হঠাৎই বেল, আমি তো ভয় পেয়ে গেছি যে কে বাবা, এখানে তো কেউ আসে না এরকম, আর কিছু অর্ডারও ছিল না। তো তখন আমি খুললাম, দেখলাম ওয়াচম্যান এসে বলে গেল তোমরা তো সারা রাত জেগে থাকো, ডিউটি ওর ডিউটি থাকে জানে, তো ওই জন্য বলে গেল ট্যাঙ্কিতে জল কম আছে, হয়তো পরিষ্কার করাবে, ওই জন্য ও আজকে আর চালাবে না পাম্প, তো ওই জন্যে যাতে জল আমরা ভরে রাখি। তো বাথরুমে তো ভরতে বসিয়ে এসছি, আর এখানেও একটা এই আমরা 10 লিটারের একটা অর্ডার দিয়েছিলাম যখন আমরা কলকাতা থেকে এসেছিলাম, জেরিমার্কে তো আর সাথে সাথে পাওয়া যায় না, জায়েদকে বললে আর কি সাথে সাথে দিয়ে যেতে পারে না, তো এই ব্যারেলটা কেনা হয়েছিল বলে আমি, আরে আমি না মারতাম না, তো এবার ওই জন্যে ও এটা এদিকে ভরে রাখলো আর রান্নার জন্যে কালকে, আর ওই জন্যে আমি বাথরুমটা দেখো গিয়ে ভরে গেছে, বোধহয় জল নষ্ট করে লাভ নেই, কারণ প্রত্যেকটা ফ্ল্যাটই হয়তো এখন ভরবে টরবে কিছু একটা করবে,
যাই হোক, তো দেশি চিকেন তো হবে, আবার দেশি বলছি কেন তো বুঝতে পারছি না, দেশি চিকেন ওর থেকে এটা এসে সকাল থেকে দেশি দেশি কানের মাথা খাচ্ছে আমার, তো দেশি চিকেনটা করবো এখন। চলো শুরু করি, আমি এক্সাইটেড ভীষণ, কারণ অনেক ছোটবেলায় খেয়েছি আর ও অনেক ছোটবেলায় খেয়েছে 2004। আমি বোধ হয় সারাদিন দেশি চিকেন করতে করতে তোমাদের মতোটাও খেয়ে নিয়েছি। তেল বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, দেখি একটু তুলেও রাখতে পারি, মনে হচ্ছে এতটা লাগবে না। তো আলুটা ভেজে নিচ্ছি ভালো করে, দুটোই আলু দিয়েছি আর কি। আর এই চিকেনটাকে মাখিয়ে রেখেছি হচ্ছে নুন হলুদ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা টমেটো বাটা হাফ পেঁয়াজ বেটে দিয়েছি, আর সাজিরে আর জৈত্রীটাকে আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে দিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে মানে পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছি, এটাকে ইউজ করব। তো এবার আলুটাকে তুলে নিই আগে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি, আর এখানে অ্যাড করবো একে একে সমস্ত রকম ড্রাই স্পাইসেস গুলোকে অ্যাড করবো, হচ্ছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর নুন চিনি তো আছেই, তারপরে দিয়ে আমি মাংসটাকে কষাবো। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেখো দেখে বুঝতেই পারছো আমি দেওয়াটা আর অ্যাড করলাম না, কারণ এগুলো তো আমরা প্রত্যেকেই রোজই করে থাকি দিয়েও থাকি। পেঁয়াজটা তো দেখো বেরেস্তার মতো পুরো লাল করে ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো মাংসটাকে। আর আমি না পেঁয়াজটা ভাজার পর ওইখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, নুনটা দেইনি, কারণ নুনটা আমার কিন্তু মাংসের সাথে মাখানো রয়েছে, হলুদটা না দিলেও চলতো, তাও একটু দিলাম, মনে হলো মাংসে একটু কম দেওয়া রয়েছে। আর কালার আসতে হবে ভালো, তেল ছাড়তে হবে বরে এটাই আজকে বলে দিয়েছে। তো এটা এভাবেই কষাবো আর কি, ভালো করে কষে নিক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এবার দিয়ে দেবো সামান্য চিনি, তারপর দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো, আর কিচ্ছু নয় কিন্তু। দাঁড়াও দেখাচ্ছি কতটুকু চিনি দিচ্ছি, ঠিক এইটুকুই আমি দিলাম, ঠিক আছে। এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো আর কিচ্ছু না, কষানোর পর কালারটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দিকে বসে গেছে আমার ভাত, আজকে ভাত দিয়ে চিকেনের ঝোল খাবেন। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, দেখতে তো দারুণ হয়েছে, সাইড দিয়ে তেল ছেড়ে গেছে দেখেছো। এইবার আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দেবো। প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি পুরো জিনিসটাকে, আর জলও দিয়ে দিয়েছি, আলু দুটোকেও ছেড়ে দিয়েছি, এবার সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমি প্রেশার কুকারটাকে মানে প্রেশার কুকারটাকে আটকে দেবো, প্রেশার কুক হবে, তারপর দেখি দুটো সিটি দিয়ে নামিয়ে দেবো, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি। ধোয়া ওঠা চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, কেমন খেতে হয়েছে জানি না, তবে ভাতও পাশে রেডি হয়ে গেছে, তো চলো এবার দিয়ে দিই। এই যে অন্তত একটা প্লেট রেডি করেছে, একটা প্লেট করব, তো চিকেনটা তার আগে নামিয়ে নিলাম হয়ে গেছে বলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট, আর চিকেনটা অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতেই পারো, এই সাজিরে আর জৈত্রীর যে গুঁড়োটা দিয়েছিলাম ড্রাই রোস্ট করে নিয়ে আর নামানোর আগে একটুখানি গরম মশলা, দুর্দান্ত হয়েছে চিকেনটা, এভাবে একবার ট্রাই করে নিও। আর যথেষ্ট ভালো ছিল চিকেনটা, আসলে সাথে সাথে কেটে দিয়েছে, তো কোনো কাটা আগে থেকে ছিল না, যেহেতু গোটা চিকেনটা আনা হয়েছে ওই জন্যে। আর এত সুন্দর সফট হয়েছিল, হাড্ডিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল, খুব ভালো হয়েছে খেতে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর যাদের আজকের ভ্লগটা ভালো লেগে থাকলো, তারা কিন্তু নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট।